আজকের ভিডিওতে দেখব আমরা ইন্ডিয়ান পোস্টে জিডিএসে যে অ্যাপ্লিকেশন বেরিয়েছিল, তো অ্যাপ্লিকেশন বেরার পর ফর্ম ফিল আপ সাবমিট করা হয়েছিল, তো সাবমিটের পর রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। চলুন প্রথমে গুগলে এসে সার্চ করি ইন্ডিয়ান পোস্ট gdsonline.gov.in, অর্থাৎ তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে, ডাইরেক্ট তোমরা এই পেজে পৌঁছে যাবে। এই পেজ পৌঁছে যাওয়ার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টেট রয়েছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্রিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, এইসব অনেকগুলো স্টেট রয়েছে। তো এখানে দেখো লেখা আছে এই সাইডে ক্যান্ডিডেটস কর্নার, তো এইখানের মধ্যে চলে আসবে। চলে আসার পর দেখো লেখা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, তো ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো শো করছে আসাম এবং উত্তরাখণ্ড, অর্থাৎ এই দুটি স্টেটে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো আর বাকি স্টেটগুলোতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। চলুন আসামে আমি ক্লিক করছি, যারা আসাম থেকে ভিডিও দেখছো তাদের জন্য সুখবর রয়েছে। আসামে ক্লিক করার পর দেখো আমার পিডিএফটি কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি আসামে যতগুলো ভ্যাকেন্সি ছিল তো সব ভ্যাকেন্সি কিন্তু এই লিস্টের মধ্যে শো করেছে। দেখো লেখা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বাই রেসপেক্টিভ ডিভিশনাল হেড ইন কারেকশন উইথ জিডিএস অনলাইন। দিস লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড বাই দেয়ার মেনটেন ডিভিশনাল হ্যাড বিফোর 30/6/2022। দ্য ক্যান্ডিডেট শুড গো অ্যালং উইথ অল দেয়ার রিভেন্ড অরিজিনাল ডকুমেন্টস টু ভেরিফাইড। 30/6/2022 এই তারিখের আগে এই লিস্টে যাদের নাম এসেছে তাদেরকে সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করতে বলা হয়েছে। অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে দেখা আছে সিরিয়াল নম্বর, ডিভিশন, কোন ডিভিশন থেকে স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল, তার রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নাম, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সেই ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, কমিউনিটি, ডকুমেন্টস টু বি ভেরিফিকেশন উইথ। তো এখানে দেখো যারা যারা অ্যাপ্লিকেশন করা হয়েছিল তাদের কিন্তু যারা সিলেক্ট হয়েছে তাদের কিন্তু নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। তো ছিল আজকের এই ভিডিও, খুব তাড়াতাড়ি